বাজান এদের কেনাকাটা করুন মানে আমার কাছে ডাক্তার এর ফার্মেসি দোকানে করার টাকা পাইবো মসজিদ থেকে যাতায়াত করার সময় আমার কাছে খালি তাগাদা করে মাইশা সামনে শরম করে তেলে শুনেন এটা ডাক্তার দোকানে দিয়ে দেন ওষুধের টাকা বুঝছেন আর ঈদের ভিতরে কেনাকাটা করে আপনি কি করবেন আপনার বয়স তো শেষকালে হয়ে গেছে বুঝছেন আর ঘরে এত খাবার খুবার থাকতে বেশি করে খাবার খাইবেন খালি ওষুধ 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 করেন এই মা শেষকালে আছে না বয়স হয়ে গেলে একটু মাথা ব্যথা করবো ঠ্যাং ব্যথা করবো মাথা ব্যথা করবো এটা সহ্য করে লুতুইব খালি ব্যথা ব্যথা তুমি বুড়া বুড়ি আর কোনো কাম নাই এত ব্যথা লয়ে থাকো কেমনি এই বছরে ফেতার টাকা জনপ্রতি কত করে আইছে এত তো বেশি আমিই দিছি তার মানে কি তুমি কি আমাদেরকে ফেতার টাকা দিছ যে ফেতার টাকা বাইরে দেওয়ার কথা গরিব মিসকিন গো আমার ঘরে তো গরিব মিসকিনের অভাব নাই তা আমি ঘরেই দিয়ে দিছি যাও তো আব্বা যাও তোমার শ্বাস তো কম্পর হয় নাই তুমি তোমার আব্বা আম্মার টাকা দিয়ে আমার আব্বা আমার কি করছে হ্যাঁ আর আমার ছোট বোনের মাত্র 5000 টাকা দিয়েছে তুমি চাওয়া দিতে পারতেছো না তুমি আবার তোমার বাপ মার টাকা দিয়েছো কাটতে জিগা তুমি টাকা দিছো হ্যাঁ কাটতে জিগা দিছো তোমার কলেজে তো কম্বর হয় নাই তুমি আমার জিজ্ঞেস করছো একবারও হ্যাঁ আমার ভুলে গেছে গা ভুলে গেছে তোর ভুলের খাত ও মা গো ও বাবা গো ও বাবা গো ও লক্ষ্মী কি ও বাবা লক্ষ্মী বাবা রে তুই কি আমার সংসারে চাষা গুলো লাগাইতে না ঈদের কেনাকাটা করে লইন বাজান ঈদের কেনাকাটা করুন মানে আমার কাছে ডাক্তার ফার্মেসি দোকানে করার টাকা পাইব মসজিদ থেকে যাতায়াত করার সময় আমার কাছে খালি তাগাদা করে মাইশা সামনে শরম করে 2000 টাকা পাইব তেলে শুনেন এটা ডাক্তার দোকানে দিয়ে দেন ওষুধের টাকা বুঝছেন আর ঈদের ভিতরে কেনাকাটা করে আপনি কি করবেন আপনার বয়স তো শেষকালে হয়ে গেছে বুঝছেন আর ঘরে এত খাবার খুবার থাকতে বেশি করে খাবার খাইবেন খালি ওষুধ 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 করেন এই মা মা উঠো আরো তো 500 লাগবে আমি আর চাইরা না দিতাম না এটা ওষুধের দোকানে দিয়ে দেন ওরে আল্লাহ মানরনে উঠতে পারি না সব রোগ একখানে রুখছে হ্যালো 1000 টাকা দিলাম ঈদের ভিতরে কিছু কেনাকাটা করে লিও মানে বাবা আমার তো কদিন ধরে মাজাটা ব্যথা মাজা নিয়ে পারতেছে না একটু ডাক্তার দেখাইতাম এই মা শেষকালে আছে না বয়স হয়ে গেলে একটু মাজা ব্যথা করবো ঠ্যাং ব্যথা করবো মাথা ব্যথা করবো এটা সহ্য করে লুতুইব খালি ব্যথা ব্যথা তুমি বুড়া বুড়ি আর কোনো কাম নাই এত ব্যথা লয়ে থাকো কেমনি এই আনিকা আনিকা এখন হ্যালো 1000 টাকা দিলাম কিন্তু কেনাকাটা করে লইস ভাইয়া একটা 3 পিসের দামই 1000 টাকা এরপর টেইলার্সের মজুরি তো আছে না 1000 টাকা দিয়ে কি হয় কি হয় মানে এটা কি আমার দেহার বিষয় হ্যাঁ 1000 টাকা দিছি 1000 টাকা দিয়ে কেনাকাটা করে লবি পাগল তো হয় না হয় না মানে কেমনি ওই পাইবো 2000 টাকা তোর মার ও মাজার মধ্যে ব্যথা ওষুধ আনা লাগে ও এছাড়া আর কোনো গান নাই হ্যাঁ টাকা 1500 টাকা দিছে ওষুধের দোকানে দিয়ে দিবেন আর ঘরে খাবার আছে বেশি করে খাইবেন আর আপনি তোমার 1000 টাকা দিলাম এটা দাম করে লিও ভাইয়া টেইলার্সের মজুরি দন্দ তো দাও একটু 3 পিস নিতে গেলে যেমন তেমন 3 পিসের দাম 1000 টাকা ভাইয়া আমি কি টাকার মেশিন লয়ে বইছি তোরা চাবি আর আমি গেটগেটে দুমু হ্যাঁ আরে আব্বা এই বছরে ফেতার টাকা জনপ্রতি কত করে আইছে এত তো বেশি আমিই দিছি তার মানে কি তুমি কি আমাদেরকে ফেতার টাকা দিছো যে ফেতার টাকা বাইরে দেওয়ার কথা গরিব মিসকিন গো আমার ঘরে তো গরিব মিসকিনের অভাব নাই তা আমি ঘরেই দিয়ে দিছি যাও তো আব্বা যাও মাথার অনেক গরম যাও আমার একটু একা থাকতে দাও এই যা এই আম্মু যাও বাইরে যাও কি বলো বাবা কইতাছে কি কানে জানা যাও বাইরে যাও এই মা যাও বাইরে যাও সব রোগা রোগা সব আমার ঘরে একবারে এদিকে আসো
আর তাড়াতাড়ি আসো না, এত দেরি করতেছো। কি যে বলো, বসো। এত খুশি? আরে খুশি থাকবো না, তোমার জন্য একটা জিনিস নিয়ে এসেছি। কি আনছো? এমনি তো দেওয়া যাবো না, আগে চোখ দুটো বন্ধ করো। ফাইলেম শুরু করছো? আরে ফাইলেম কি আনছো দাও তো? তুমি আগে চোখ বন্ধ করো, নাইলেম দেবো না। এই তুমি 2-3 বছর ধরে বলতাছো এই নেকলেসের কথা, অনেক সুন্দর হয়েছে কিন্তু। তোমার যা মানাইবো তুমি তো গলায় দাও না লক্ষ্মীটি। আমার বউ চাইছে আর আমি আন্না তুমি একটা কথা হইল কো জানো, পড়া কোন দা লাগবো তোমার অনেক মানাইছে, তুমি জানো এনে কয় বুড়ি? পাক্কা 5 বুড়ি বুঝছো, আর 22 ক্যারেটের শুধু তোমার জন্যই আমি নিয়ে এসেছি বুঝছো। ঈদের গুণান মুনাস সব এটা ভিতরে ঢুকে দিছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি খুশি হও নাই? আমি অনেক খুশি ছি জানো। আর তোমার খুশি তো আমার খুশি। আচ্ছা শোনো একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা ওই যে পিয়া না এক জায়গায় পায়ের নূপুর বানাইতেছে, এখন ওই জায়গায় 5,000 টাকা শর্ট পড়ছে, এখন ওই টাকাটা তুমি দিবে। মাত্র 5,000 টাকা? ধরো বুঝলাম নাও। 1, 2, 3, 4 লক্ষ্মী আমার এনে তো 5,000 টাকা নেই, 4,000 টাকা আছে, এটাই দিও না। কি বলো, 4,000 টাকা হবে না তো, আরো 1,000 টাকা দাও। দেখো আম্মা বারে আর ছোট বোন রে কিছু টাকা দিয়েছে এটার ঈদের কেনাকাটা করার জন্য। কি তুমি তোমার আব্বা আম্মারে টাকা দিছো কাটতে জিগায় দিছো? তুমি আমার জিজ্ঞেস করছো? তোমার সাহস তো কম বড় হয় নাই? তুমি তোমার আব্বা আম্মারে টাকা দিয়ে আমার আব্বা মা কি করছে? হ্যাঁ আর আমার ছোট বোনের মাত্র 5,000 টাকা দিয়েছে, তুমি চাওয়া দিতে পারতেছো না? তুমি আবার তোমার বাপ মায়ের টাকা দিয়েছো কাটতে জিগায় তুমি টাকা দিছো? হ্যাঁ কাটতে জিগায় দিছো, তোমার কলিজা তো কম বড় নেই, তুমি আমার জিজ্ঞেস করছো একবারও? হ্যাঁ আমার ভুলে গেছে গা, ভুলে গেছে তোর ভুলের খেত। ও মা গো, ও বাবা গো, ও বাবা গো, হ্যালো কিটি, ও আমার লক্ষ্মী, বাবা রে তুই কি আমার সংসারে চাষ আগুন লাগাইতে? না তোর বাপ মারা যে কইছে আমার সংসার তো বাইর কর, তুই বাইর করস নি। তা তুই ও বাবু, ও বাবা গো, ও বাবা গো, আর রাইখ আমার সংসার। ও বাবু, ও বাবা গো, ওরে আল্লাহ রে, আমার সংসারটা শেষ করার চিন্তা ভাবনা করতেছ? মায়েরা পুত্রেরা বই বুনিলা সব? হ্যাঁ না তোর এত বড় সাহস দিছে কে? আজকে তোর বাপ মারা শুধু আমার বাসাতে বাইর, আমার ভুলে আছে। ও বাবা গো, আমার সংসারে থেকে আগুন লাগে তা ছাই কোলার কান ভাঙা, তোর সাহস তো কম বড় না? আমার কেউ কিছু বুদ্ধি দেয় নাই কা? বুদ্ধি দেয় নাই, আমি নিজের ইচ্ছা দিয়ে। তুই কি লিখা দিলি টাকা? যেদিন থেকে বউরা আমার সংসারে আসছে এদিনকে তাকিয়ে আমার সংসারটা আমাদের অশান্তি, আর পোলা হয়ে গেছে বউয়ের গোলাম, আমাগুর কথা তো শুনেই না করতেছে। আমি খুশি হয়েছি, দেখো না কেমনে মারামারি ঠিকই আছে, যেমনটা তেমনটাই কথাটা বুঝো নি। আমার হুকুম ছাড়া সমাজে নারী নির্যাতন আইন প্রতিষ্ঠিত এবং চলমান, তাই প্রায় প্রতিটি ঘরেই চলে অবাধ পুরুষ নির্যাতন। মান সম্মান ও ভালোবাসার তাগিদে পুরুষ সব কিছুই সহ্য করে নেয় মুখ বুঝে, হয়ে যায় বউয়ের গোলাম। বউয়ের পড়া মন্ত্র যেন দেয়াল ভেদ করতে না পারে এই নিয়েই পুরুষদের সচেষ্টা, কিন্তু এর শেষ কোথায় বলতে পারেন?